सर्वप्रथम जुग काके बोले आगे ये संज्ञा शिखब जुग अर्थ बाड़िए नवा हाँ एवं जुग काके बोले ए संज्ञा देखो सबा एच डब्ल्यू एर मध्य कर रखब हाँ स्कूल खुलने आल्ला भरोसा यहाँ देखो जमन एच डब्ल्यू एर हाँ आज के तारीख हे षोलो तर सबा एच डब्ल्यू एर ए इटे उठे नहीं उठे नहीं हमार अंक शिक्षा बोले पृष्ठ नाम शून्य जुग काके बोले हमार प्रश्न हे जुग काके बोले आगे जुग काके बोले से शिखब तरपर हमें अंक कसब ठीक है तेल उत्तर लिखे दीची देखो बंधुरा इधर प्रत्येक कथा लेख उठाए नहीं जुग जुग अर्थ जुग अर्थ मिल हाँ दुई बा वस्तु के एकत्रित करा के कि बोले जुग बोले प्रश्न हे जू काके बोले आगे जानबो जू काके बोले से जानते हो तो जू काके बोले उत्तर लिखे दीची जू अर्थ मिल जू अर्थ कि मिल दुई बा दुए अधिक संख्या वस्तु के एकत्रित करा के जुग बोले और ए चिन्हटा के बोले जुग ए चिन्हटा के बोले जुग जुग बोले हाँ और आर ए समान ओ चिन्हटी के बोले समान चिन्ह बोले তাহলে আমরা যুগ আজকের আলোচনা হচ্ছে যুগ কাকে বলে সেটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব একে লেখা আছে কোথায় জানো আমার অঙ্ক শিক্ষা বইয়ের পৃষ্ঠে শুনলো না আর বন্ধুরা সবাই তোমরা নিজ নিজ খাতায় উঠে নাও এস ডাব্লিউ এস 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 তে কি হুম ডব্লিউ তে ওয়া ঠিক আছে আজকে ডেট হচ্ছে শূন্য দুই দুই হাজার একুশ তাহলে আমরা যুগ সম্পর্কে অবশ্যই ক্লিয়ার হচ্ছে তারপরে আমরা যুগের অঙ্ক ধারণা সম্পর্কে আলোচনা করব এবং তোমাকে দেখাই দেব ঠিক আছে তো এখন যুগ কাকে বলে আমাদের অবশ্যই ক্লিয়ার হচ্ছে যুগ আমি আবার বলে দিচ্ছি যুগ অর্থ মিলন দুই বা দুইয়ের অধিক সংখ্যা অধিক বলতে কি দুইয়ের বেশি হতে পারে তাই না একের অধিক দুই তিন চার পাঁচ এটাও হতে পারে তো অধিক সংখ্যা বা বস্তুকে একত্রিত করাকে যুগ বলে তাহলে আবার ওই চিহ্নটাকে কি বলে যুগ এই চিহ্নটাকে বন্ধুরা দেখো
এই চিহ্নটাকে কিন্তু আমরা যোগ যোগ বলি। আবার আবার দেখো নিচে দুইটা এগুলো সমান চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমরা কি বলি সমান, দুইটা দাগ দেওয়া আছে। হ্যাঁ এই যে দিলাম দুইটা দাগ, এই চিহ্নকে আমরা সমান চিহ্ন বলি। তাহলে আমরা এটা মুছে দিয়ে তোমাদেরকে দুইটা যোগন ক দেখিয়ে দিই। তাহলে আমি মুছে দিলাম। দেখি গ,
গয়া দেখলে আমরা কি করতে পারি? তাহলে আমরা 13 নিলাম, 13 আমরা একটা সংখ্যা নিচ্ছি, 13 13 উপরে নিলাম কি আমরা আমরা 7 নেই, 7 এখানে হচ্ছে 7। আমরা যেহেতু একটা সংখ্যা তাহলে স্থানীয় মানে সোজা হতে হবে, আবার যদি এখানে 7 লিখি একটা সংখ্যা তাহলে কিন্তু অঙ্কটা আমার হবে না, তাহলে যোগ অর্থ কি বাড়িয়ে নেওয়া। তাহলে 7 আর 3 কত আমরা গুনি, গণনা করে দেখি, কাউন্ট করে দেখি তো 7 আর 3 কত, 7 7 তো স্থগিত আমার এখানে আছে, তাহলে আমরা 3 নেই, 7। এই যে দেখো প্রতিটা ঘরে আমি কি বলছিলাম তোমাদের কাছে, এই যে প্রতিটা ঘরে কি আছে, 4টে করে হ্যাঁ ঘর আছে, তাহলে দেখো যে 1 2 3 4 4টে আছে তাই না, তো আমরা এখানে কি আছে 7, তো 7 তো আমরা এখানে স্থগিত রেখে দিলাম, স্থগিত রেখে আমরা 3 ধরলাম, 3 এই যে 7 8 9 10 কত হচ্ছে, 10 হচ্ছে, 10-এ 0 হবে, দেখো এখানে আমি 10 লিখে দিচ্ছি দেখাচ্ছি, তো 10-এর দুইটা সংখ্যা তো একটা সংখ্যা এখানে নামবে আর এই সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে এসে এটাকে যোগ এসে যাবে, এটার সাথে অ্যাড হবে, যদি এখানে কোনো সংখ্যা থাকে, আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে অ্যাড হবে না। তাহলে আমরা কি হচ্ছে 7 আর 3 10, 10-এর এই যে 10-এর 0 এখানে আনলাম আর অ্যাড কোথায় আসছে, এখানে এসে অ্যাড হয়ে গেছে, 1 আর 1 কত 2, তাহলে আমরা যোগফল কি, আমরা তো পূর্বে জেনেছি যোগ অর্থ বাড়িয়ে নেওয়া, তাহলে 13 আর 7 হচ্ছে 20, তাহলে আমরা যোগফল কত পাচ্ছি, 20। এবার বুঝতে পারছো বন্ধুরা, এই যে দেখো আমরা তাহলে উত্তর যোগফল 20, সবাই নিজ নিজ খাতা উঠায় রাখবে ঠিক আছে, ইনশাআল্লাহ স্কুল খুললে আমি দেখবো, তো দেখবো SW আছে কি না, সবাই কি উপস্থিত আছো কি না, এই খাতায় দেখে তোমাদেরকে যাদের খাতায় থাকবে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো ঠিক আছে, তাহলে কে কে ধন্যবাদ দেবে আশা করি সবাই দেবে তাই না। আচ্ছা তাহলে আমরা যোগ সম্পর্কে আজকে বুঝতে পারলাম যোগ কাকে বলে, আশা করি সুন্দর তোমরা সবাই যার যার খাতায় উঠিয়ে রাখবা, যোগ কাকে বলে, যোগ অর্থ কি বাড়িয়ে নেওয়া, হ্যাঁ যোগ অর্থ মিলন, এই কথাগুলো সবাই ধারণা করে নিবে ঠিক আছে, এবং সবাই মুখস্থ করে ফেলবা এবং সবাই বুঝবা, বুঝতে চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।